এর 2 নম্বর কোশ্চেন আলোচনা করছি, ফ্রান্সের শাসক নেপোলিয়নের পতনের কারণগুলি আলোচনা করো। এর পূর্বে আমি তোমাদের সম্রাট নেপোলিয়নের বিভিন্ন সংস্কার সম্পর্কে আলোচনা করলাম, এবারে আমরা জানবো ফ্রান্সের শাসক নেপোলিয়নের পতন কিভাবে ঘটলো এবং কি সম্রাট নেপোলিয়নের পতনের জন্য কোন কোন কারণগুলি দায়ী ছিল। তো চলো আজকে ক্লাস শুরু করা যাক। অ্যাট ফার্স্ট আমরা জেনে নেব ভূমিকা, কি সম্পর্কে জানবো, ভূমিকা সম্পর্কে আমরা জেনে নেব। 1799 থেকে 1814 খ্রিস্টাব্দ পর্যন্ত নেপোলিয়ন ছিলেন ইউরোপের ভাগ্য নিয়ন্ত্রিতা। অতএব তিনি 1799 থেকে শুরু করে 1814 খ্রিস্টাব্দের মধ্যে সম্রাট নেপোলিয়ন ছিল ইউরোপের ম্যান। তো যাই হোক, কিন্তু নিয়তির পরিহাসে এক সময় তারও পতন ঘটে। তো আমরা তো জানি যার মৃত্যু আছে তার জন্ম আছে। হ্যাঁ, তো যাই হোক, 1807 খ্রিস্টাব্দে টিলসিটের সন্ধি স্বাক্ষরের পর থেকেই নেপোলিয়নের পতন ক্রমশ ঘনিয়ে আসে। আরো স্পষ্ট হয় যে 1815 খ্রিস্টাব্দে ব্রিটিশ সেনাপতি আর্থার ওয়েলেসলির কাছে ওয়াটারলুর যুদ্ধে সম্রাট নেপোলিয়ন চূড়ান্ত পরাজয় ঘটলে নেপোলিয়নের পতন ঘনিয়ে আসে। তবে সম্রাট নেপোলিয়নের পতনের বিভিন্ন কারণগুলি হল, নাম্বার ওয়ান, সীমাহীন উচ্চাকাঙ্ক্ষা। নেপোলিয়নের উচ্চাকাঙ্ক্ষা সীমাহীন, তিনি নিজেকে অপরাজয়ে বলে মনে করতেন এবং তার সামরিক বাহিনীর কার্যকারিতা সম্পর্কে সীমাহীন উচ্চাকাঙ্ক্ষা পোষণ করতেন। তার ফলে তিনি ইউরোপে বাস্তব পরিস্থিতি সম্পর্কে ওয়াদ্য হয়ে একই সঙ্গে বিভিন্ন শক্তির বিরুদ্ধে যুদ্ধে জড়িয়ে পড়তেন। এবারে নেক্সট পয়েন্ট আমরা দেখে নেব, স্বৈরতন্ত্র। কি স্বৈরতন্ত্র? স্বৈরতন্ত্র শাসক নেপোলিয়ন ইউরোপের জনগণকে বংশানুক্রমিক স্বৈরাচারী শাসকদের হাত থেকে মুক্তির আশ্বাস দিলেও পরবর্তীকালে তিনি নিজেই সেসব দেশে সীমাহীন স্বৈরতন্ত্র প্রতিষ্ঠা করেন। তিনি বাস্তবে ফ্রান্সকে একটি পুলিশি রাষ্ট্রে পরিণত করেন, ফলে তার বিরুদ্ধে তীব্র জনমত গড়ে ওঠে। এবারে আমরা নেক্সট পয়েন্ট দেখব, সাম্রাজ্যের বিশালতা। ফ্রান্সের সম্রাট নেপোলিয়নের সুবিশাল সাম্রাজ্যে নিজের কর্তৃত্ব স্থায়ী করার জন্য যে সংগঠন গড়ে তোলা দরকার ছিল সেদিকে নেপোলিয়ন বিশেষ নজর দেননি, ফলে বিশাল সাম্রাজ্যের ওপর তার নিয়ন্ত্রণ ক্রমে শিথিল হয়ে যায় এবং সাম্রাজ্যের বিশালতা তার পতনের অন্যতম কারণ হয়ে দাঁড়ায়। এবারে নেক্সট পয়েন্ট আমরা দেখব, স্পেনীয় খত্ত। নেপোলিয়ন স্পেন দখল করে সেখানকার সিংহাসনে নিজের ভাই জোসেফকে বসিয়ে দেন, ফলে স্পেনের জাতীয়তাবাদী ও দেশপ্রেমিক সাধারণ মানুষ নেপোলিয়নের বিরুদ্ধে তীব্র মুক্তিযুদ্ধ শুরু করে। এই যুদ্ধে নেপোলিয়নের ব্যাপক বিপর্যয় ঘটে। এবারে আমরা নেক্সট পয়েন্ট দেখব, মস্কো অভিযান। রাশিয়া মহাদেশীয় অবরোধ প্রথা মানতে অস্বীকার করলে সম্রাট নেপোলিয়ন 1812 খ্রিস্টাব্দে রাশিয়া আক্রমণ করে। সেখানে তার মহান সেনাদলে
বেশিরভাগ সৈন্য তীব্র শীত, খাদ্য ও পানীয় জলের অভাবে মহামারী ও রুশ গরিলা সৈন্যের আক্রমণে মারা যায়। এবারে নেক্সট পয়েন্ট আমরা দেখব, ইংল্যান্ডের নৌশক্তি কি? ইংল্যান্ডের নৌশক্তি সম্পর্কে, ট্রাফালগার ও নীল নদে নৌযুদ্ধে ইংল্যান্ড ফরাসি নৌবহরের যে ক্ষতি করে তা ফ্রান্স আর পুনরুদ্ধার করতে পারেনি। পরবর্তীকালে স্পেন ও পর্তুগালের পক্ষে শক্তিশালী ইংল্যান্ড যোগ দিলে নেপোলিয়নের পতন অনিবার্য হয়ে পড়ে। নেক্সট পয়েন্ট আমরা 7 নম্বর পয়েন্ট দেখে নেব, মহাদেশীয় অবরোধ ব্যর্থতা। নেপোলিয়ন ইংল্যান্ডের বিরুদ্ধে মহাদেশীয় অবরোধ জারি করলে ও শক্তিশালী নৌবাহিনীর অভাবে তিনি কার্যকারী করতে পারেন। বল প্রয়োগ করে অবরোধ কার্যকর করতে গিয়ে তিনি একসঙ্গে বিভিন্ন দেশের বিরুদ্ধে যুদ্ধে জড়িয়ে পড়েন। অন্যদিকে নেপোলিয়নের অবরোধের পাল্টা অস্ত্র হিসেবে ফ্রান্সের বিরুদ্ধে ইংল্যান্ড আর্ডান ই কাউন্সিল নামে অবরোধ জারি করলে ফ্রান্সের যথেষ্ট ক্ষতি হয়। এবারে নেক্সট পয়েন্ট আমরা 8 নম্বর দেখে নেব, শক্তিজোট গঠন কি? শক্তিজোট গঠন, ইংল্যান্ড রাশিয়া অস্ট্রিয়া ও প্রাশিয়া ইউরোপের এই 4টি বড় বড় শক্তি নেপোলিয়নের বিরুদ্ধে শক্তিজোট গঠন করলে তার পতন ঘনিয়ে আসে। তবে চতুর্থ শক্তিজোট ওয়াটারলুর যুদ্ধে 1815 খ্রিস্টাব্দে নেপোলিয়নকে পরাজিত করলে তার পতন ঘটে। এবারে আমরা দেখে নেব মূল্যায়ন সম্পর্কে, কি সম্পর্কে? মূল্যায়ন সম্পর্কে, ওয়াটারলুর যুদ্ধে পরাজয়ের পর নেপোলিয়নকে সিংহাসনচ্যুত করে ফ্রান্স থেকে প্রায় 5,000 মাইল দূরে আটলান্টিক মহাসাগরের গভীরে সেন্ট হেলেনা দ্বীপে নির্বাসনে পাঠানো হয়। সেখানে 1821 খ্রিস্টাব্দে মাত্র 52 বছর বয়সে সম্রাট নেপোলিয়ন মৃত্যুবরণ করেন। সো স্টুডেন্ট, আজকে আমি তোমাদের 2টো কোয়েশ্চেন আলোচনা করলাম। এই 2টো কোয়েশ্চেন অবশ্যই তোমরা বাড়িতে অবশ্যই মুখস্থ করে নেবে। তো যাই হোক, এই কোয়েশ্চনটা 8 মার্কের ছিল, ওই জন্য পয়েন্টগুলো একটু লং হয়ে গেছে বা ভিডিওটাও হয়তো লং হয়ে যাবে। এর পূর্বে আমি যে আলোচনা করলাম সম্রাট নেপোলিয়নের সংস্কার, সেটাও কিন্তু 8 মার্কের বা 4 মার্কের। তো যাই হোক, যখন 4 মার্কের বলবে তোমরা পয়েন্ট কমিয়ে দেবে। উপরে কোয়েশ্চনটাও যদি 4 মার্কের বলে তবু তোমরা পয়েন্ট কমিয়ে দেবে। তো স্টুডেন্ট, আজকে আমার এইচএম মিশনের পক্ষ থেকে ভিডিও ক্লাস এ পর্যন্তই। পরবর্তী দিন ইনশাল্লাহ আমি আবার তোমাদের মাঝে আসবো। সো ভালো থেকো, সুস্থ থাকো, থ্যাংক ইউ।